ঝিনাইদহ জেলার সদর থানাধীন মধুপুর 4 মাইল এলাকা হতে 822 পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবসে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ মাগুরা সড়কের শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর সামনে মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা এই ইয়াবা বড়ি উদ্ধার ও জাফর আল নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ঝিনাইদহর র্যাব প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতার সহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।